আমি আছি কলকাতার সল্ট লেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে রথের মেলা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমি এসেছি এখানের একটা স্টলে, সেটা হচ্ছে A57, যেটা এসেছে বাঁকুড়া জেলা থেকে, স্বর্ণময়ী সিল্ক সেন্টার। দাদাদের সাথে আলাপ অবশ্যই করাবো। আমি তো দাদাদেরকে আগে থেকেই চিনি। জয়দেব দা কেমন আছেন? নমস্কার। আর বিজয় ভালো আছো? নমস্কার, আমিও ভালো আছি। আর বাঁকুড়া জেলা থেকে স্টল এসেছে আমাদের করুণাময়ী সেন্ট্রাল পার্কে, অথচ সেটা আমি শেয়ার করব না, এটা হতে পারে না, অবশ্যই শেয়ার করব। এবং আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা যে শাড়িগুলো দেখবো এগুলো কিন্তু কুরিয়ার করতে হবে অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে? কারণ আমার অল ওভার ইন্ডিয়া থেকে প্রচুর ভিউয়ার্স আছেন যারা ভিডিও দেখেন, তো তোমরা প্রত্যেকে কুরিয়ার পেয়ে যাবে। ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বসে তোমরা এই সমস্ত শাড়ি কিন্তু কুরিয়ার পেয়ে যাবে। তো আমরা দেখানো শুরু করে দিচ্ছি। আর বাঁকুড়ার কোথায় আপনাদের এই সোনামুখীতে আছে? কেউ যদি যোগাযোগ করতে চায় আমি ডিটেলসটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। একদম তো ঠিক, সময় নষ্ট করবো না, দেখবো আজকে আমরা প্রচুর শাড়ির কালেকশন। কি দিয়ে আজকে দেখা শুরু করছি? আচ্ছা, বালুচরি দিয়ে দেখা শুরু করছি। বালুচরির আঁচল। এবং আমি শুরুতে একটু তোমাদের বলে দিই, আজকে আমি যে শাড়ি দেখাবো কলকাতার কোনো শপে এই প্রাইসে একদম পাবে না, এটুকু আমি গ্যারান্টির সাথে বলতে পারি, তাই তো? একদম একদম তৈরি করা প্রাইসে পাবে, কারণ তোমাদের নিজস্ব কারখানা আছে এবং তোমাদের কারখানা থেকে কলকাতার অনেক শপই মাল নিয়ে থাকেন, তাই তো? শাড়ি সংগ্রহ করে থাকেন, তো একদম এত রিজনেবল প্রাইসে আমার মনে হয় না তোমরা বালুচরি স্বর্ণচরি পাবে। এই স্টলে চলে এলেও কিন্তু পেয়ে যাবে A57, স্বর্ণময়ী সিল্ক সেন্টার, ঠিক আছে? ওনারা এখন এখানে আছেন। আর চাইলে তোমরা যারা চাইছো অনলাইনের মারফত নিতে তারাও পেয়ে যাবে। তো প্রথমে আমরা এটা কি দেখছি? এটা বালুচরি। আচ্ছা, বা এটা ডিটেইলসটা তুমি বলো। এটা বালুচরি শাড়ি। আচ্ছা, কিরকম রেঞ্জ আছে? এটা তো আঁচলটা দেখছি, ভেতরটা একটু দেখি। এটা হচ্ছে শাড়ির বডিটা। শাড়ির বডিটা কিরকম আছে একটু দেখে নিই। আর এখানে তোমাদের যে কি সিল্কের কি গ্যারান্টি আছে সেটা বলে দাও। সিল্ক মার্ক পাবেন, সিল্ক মার্ক যুক্ত সব। আমার সমস্ত শাড়ি সিল্ক মার্ক যুক্ত, সিল্ক মার্ক দেওয়া আছে। আচ্ছা, সব সিল্ক মার্ক যুক্ত। এবং কত রেঞ্জ রেখেছো এটা? 7500 টাকা দাম পড়বে। 7500 টাকা, মাত্র 7500 টাকার শাড়ি। দারুন, একদম পিওর, একদম অরিজিনাল বালুচরি স্বর্ণচরি দেখাচ্ছি আজকে। স্বর্ণচরি দেখছি একদম সোনার মতোই কিন্তু ঝলমল করছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং কালারটাও অনবদ্য। আচ্ছা, অন্য দিকটা একটু দেখে নি। বাহ, খুব সুন্দর পাড়ের কাজটা। এরকম তোমরা একদম চোখ বন্ধ করে অর্ডার করতে পারো। এটার দাম 8500। 8500 টাকা ডিজাইন, একদম চোখ বন্ধ করে অর্ডার করো। এই প্রাইসে আমি বারবার জোর দিয়ে বলছি কলকাতায় তোমরা কোথাও পাবে না। এটা একদম একদম মানে কি বলবো, হ্যাঁ, সিল্ক মার্ক যুক্ত প্রত্যেকটা। পরেরটা আমরা যেটা দেখছি, এটা তসর কালার। আচ্ছা, তসর কালারের আছে, একদমই তাই, খুব সুন্দর, মায়েদের জন্য কিন্তু একদম বেস্ট। এবং এটার বডিটা একটু দেখবো। আমাদের আজকে উদ্দেশ্য শাড়ি তোমাদের বেশি দেখানো, কথা কম বলে কিন্তু। আচ্ছা, পাড়ের কাজটা হচ্ছে ঠিক এরকম। স্ক্রিনশট নিয়ে নাও, অর্ডার করে নিতে পারো, স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে। তাছাড়া একদম চোখে দেখতে একদম চলে এসো স্টলে। কত আসবে এটা? 8500 টাকা ডিজাইন। 30 তারিখ পর্যন্ত মেলা চলবে। এই মুহূর্তে আমি আছি করুণাময়ী সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে। আচ্ছা, পরের যে ডিজাইনটা আমরা দেখছি, এটা দুটো কালারে আছে, কন্ট্রাস্টে। বাহ, দারুণ, সুন্দর একটা কালার, বডি একটা কালার। আচ্ছা, খুব সুন্দর। এবং একবার মনে আছে আমি কিন্তু এনাদের স্টল থেকে একবার ভিডিও করেছিলাম অনেক দিন আগে, খুব ভালো রেসপন্স করে পেয়েছিলাম, তাই তো? তাই তখন কিন্তু এগুলোর দাম আরো কম ছিল, 7000 টাকা করেছিল। এখন সেটা প্রায় 2 বছর আগের কথা, হ্যাঁ, মানে জাস্ট আমরা 500 টাকা বাড়িয়েছি, হ্যাঁ। কিন্তু এই শাড়ি কলকাতায় প্রচুর বেশি দামে বিক্রি হয়, তাতে তোমরা বাঁকুড়া তোমরা ভালো জানবে। আচ্ছা, এটার এটা কি রেখেছো বলো? কি শাড়ি এটা? বালুচরি না স্বর্ণচরি? স্বর্ণচরি। স্বর্ণচরি কন্ট্রাস্টে কাজ করা আছে। আচ্ছা, আঁচল এবং ব্লাউজ পিস কন্ট্রাস্ট করে। আচ্ছা, আপনি সেম দামে পেয়ে যাচ্ছেন, 8500 টাকা দিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি দারুন। অ্যাকচুয়ালি শাড়ির দাম কিন্তু এইরকমই, কিন্তু অ্যাকচুয়ালি কলকাতায় এত কিছু কিছু শপে বেশি দাম নেই, ভীষণ গায়ে লাগে এখান থেকে কিনতেও। তাই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, যারা রিজনেবল প্রাইসে একদম অরিজিনাল বালুচরি এবং স্বর্ণচরি পাবে, শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা। এটা কালো। আচ্ছা, ব্ল্যাকের উপর আছে। আচ্ছা, সব সিল্ক মার্ক যুক্ত, সিল্ক কথা হবে না, একদম ট্রেডিশনাল বালুচরি এবং স্বর্ণচরি শাড়ি দেখাচ্ছে। এটা স্বর্ণচরি আছে, ব্ল্যাকের উপর বডিটা দেখাও, বডিটা অনবদ্য দেখতে।
প্রত্যেকটা শাড়ি অসাধারণ, দারুণ। দেখো বালুচরি স্বর্ণচরি শাড়ি মানেই কিন্তু প্রত্যেকটা শাড়িতে একটা গল্প লেখা থাকে, তাই তো? মহাভারত রামায়ণের গল্প। ওটার রেঞ্জ কত ছিল? সব 7500? কোনটা 7500? কোনটা ছিল? আচ্ছা, মানে বালুচরি 7500, স্বর্ণচরি 8500। ওকে, এইটা স্বর্ণচরি তাই তো? 8500 টাকা। কন্ট্রাস্টের কাজ, বডিটা দেখাতে হবে নালে বোঝা যাবে না ঠিক। জানি একটু বোঝাতে অসুবিধা হবে, কিন্তু তাও ভিউয়ার্সদের জন্য, যাতে কিনতে কোনো অসুবিধা না হয়। আমরা চাইলে আবার ফোন করে ছবি নিতে পারেন, ভিডিও করে দেখতে পারেন। একদম একদম। এবং আরো হিউজ প্রচুর ডিজাইন কিন্তু এদের কাছে অ্যাভেলেবেল থাকে। এটা কত দাম রেখেছো? আমি ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো কালার দিয়ে সেটা বানাতেও পারি। একদম। এটা কত রেখেছো দাম? 8500। এটা 8500 টাকা। একদম, কাস্টমাররা কালার অনুযায়ী মডিফাই করে তৈরি করে দিবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর কালার। আচ্ছা, ময়ূরকণ্ঠী, ময়ূরকণ্ঠী। এবং আমি তোমাদের একটু বলে দিই, আমি কিন্তু নিজের একদম সম্পূর্ণ ভালো লাগা থেকে স্টলে ভিডিও করতে আসি, কারণ আমি নিজে জন্মসূত্রে বাঁকুড়া জেলার মেয়ে এবং আমার জেলার শাড়ি আমি যদি তোমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মানুষের কাছে সেটাকে আমি প্রেজেন্ট করতে পারি, আমার নিজের খুব ভালো লাগবে। এবং আমি খুবই ভালোবাসা দিয়ে কিন্তু এই ভিডিওগুলো বানাই, বিশেষ করে শাড়ির ভিডিওগুলো। এবং তোমরা দেখে থাকবে বালুচরি স্বর্ণচরি আমি সবসময় হাইলাইট করি, কারণ এটা আমার বাঁকুড়া জেলার শাড়ি। তো তোমরা এসো, আমার দায়িত্ব কিন্তু তোমরা যাতে রিজনেবল প্রাইসে শাড়ি পেতে পারো, কারণ অনেক দোকানে আমি দেখি তো চারিদিকে ঘুরে দেখি যে অনেক বেশি দামে কিন্তু আমাদের বাঁকুড়া জেলার শাড়ি বিক্রি করছে, কিন্তু আমি চাই যারা অরিজিনাল এই শাড়ি বানাই তারা যেন দাম পায়, তাদের যেন হেল্প হয়। হ্যাঁ, কারণ আলটিমেটলি তাদের কাছ থেকে কম দামে কিনে এনে কি হয়, এখানকার ব্যবসায়ীরা অনেক বেশি দামে বিক্রি করছে। আমি চাই তোমরা তাদের কাছ থেকে একদম ডাইরেক্ট অরিজিনাল শাড়িগুলো পারচেজ করো। এটা কি শাড়ি রেখেছিলে দামটা বলো? 8500। 8500 টাকা। আর আমরা বাড়িতে বসেই পাবে, কোনো শিপিং চার্জ? বাড়িতে বসে পাবে, মনিদের ভরসায় অর্ডার করো, কোনো অসুবিধা হবে না। এর আগেও আমি তোমাদের লাইভ করেছি এবং প্রচুর তোমরা মাল ডেলিভারিও করেছো, এবং এই মেলা থেকে খুব ভালো রেসপন্স হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করি এবারেও অনেক মানুষ কালেক্ট করে নেবে। আচ্ছা, এটা কি রেখেছো বলো? এটা স্বর্ণচরি, এটা তো ওয়াইন কালারের উপরে, ওয়াইন কালারে আছে, দারুণ স্বর্ণচরি শাড়ি। 8500 টাকা। আবারও মনে করাচ্ছি মেলাটা চলছে সল্ট লেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে, রথের মেলা, এটা 30 তারিখ অবধি চলবে। এটা ওয়াইন কালারের একটা স্বর্ণচরি আছে, 8500 টাকা। এই রেঞ্জে কোথাও পাবে না, 12-13-14-15 হাজার টাকা অবধি দাম নেয় এই সমস্ত শাড়িটা আমি দোকানে দেখেছি। আচ্ছা, পরেরটা আমরা দেখব। পরেরটা হচ্ছে মায়েদের শাড়ি, মায়েদেরকে, শাশুড়ি মায়েদেরকে আমরা এরকম একটা শাড়ি যদি গিফট করি ভীষণ খুশি হবে আমার মনে হয়, দারুণ কালারটা। এটা হচ্ছে আঁচলটা এবং বডিতে কি কালার যাচ্ছে আমরা দেখবো। তাছাড়া আমাদের দুর্গাপুজো কিন্তু আর বেশ কয়েক মাসই দেরি মানে মাত্র আছে, তোমরা কিন্তু এই দুর্গাপুজোতেও কালেক্ট করে নিতে পারো। এটা কত আসবে? 8500 টাকা। পুজোর শাড়ি এখন থেকেই অনেকে মানে কালেক্ট করা শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, পরের যে শাড়িটা আছে এটা আমরা দেখবো। সি গ্রিন কালারের একটা শাড়ি আছে, অনবদ্য দেখতে। কত আসবে এটা? 8500 টাকার শাড়ি। খুব সুন্দর, খুবই সুন্দর। এটা স্বর্ণচরি তাই তো? স্বর্ণচরি। আজকে শুধু বালুচরি আর স্বর্ণচরিতেই মানে সমৃদ্ধ আজকের মানে কালেকশন। অবশ্যই একদম সোনামুখীতে আছে এনাদের সব, অরিজিনাল বালুচরি স্বর্ণচরি সব দেখছে, একদম অরিজিনাল সিল্কমার্ক যুক্ত। পরেরটা তো মানে এটা মানে খুবই পছন্দ করো তোমরা, এই ধরনের কালার দেখেছি। এটা হচ্ছে 8500। আর এটা আঁচলটা, বডিটা দেখবো। বাহ, জানি গোছানোর খুব অসুবিধা, তাও আমি দেখাতে বলবো, কারণ তাতে ভিউয়ার্সদের কিনতে সুবিধা হবে, কারণ আমাদের মেন উদ্দেশ্যই কিন্তু মানুষের সাথে শাড়িগুলো মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি এই সমস্ত সুন্দর সুন্দর শাড়িকে। এবং দেখুন, এবং আরও কালার যদি দেখতে চান বলবেন, বলবে একদম, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ভিডিও কল করে দেখানো হবে, ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হবে। এটাও কিন্তু দারুণ। এটা কিরকম দাম রেখেছো বলো? এটা 8500 টাকার শাড়ি, নেভি ব্লু কালারের শাড়ি, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ। দারুণ, অসম্ভব সুন্দর এবং অনবদ্য লাগছে। এটা 8500 তাই তো? 8500, বিয়ে বাড়ির শাড়ি হিসাবে রিসেপশনে পরার জন্য দারুণ হবে। আচ্ছা, এটা পরেরটা আমরা দেখছি, 8500 টাকা। এটা আঁচলটা আছে এবং ওই দিকের কালারটা দেখবো। আচ্ছা, দেখে নাও, মেনা কাজ আছে। হ্যাঁ, ক্যামেরা ঠিক আসছে, একদম সুন্দর আসছে। আচ্ছা, এখানে এখানে লাল মিনার কাজ আছে দেখতে পাচ্ছ। আর এগুলো কি আছে?
এটা জরির কাজ আছে গোল্ডেন জরি গোল্ডেন জরির সাথে লাল মিনার ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর এটা 8500 তাই তো আচ্ছা পরেরটা আমরা দেখে নিচ্ছি এটা খুব সুন্দর লালের উপরে রয়্যাল ব্লু একদম খুব সুন্দর আঁচলটা হচ্ছে এটা ওভারঅলটা আমি দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে ওয়ার্কটা একটু দেখে নি দেখো এটা কত আসবে 8500 এটা 8500 টাকা হোলসেল দামে পাচ্ছি তৈরি করা যে একদম হোলসেল প্রাইসে কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে এর উপর কুরিয়ার চার্জ নেবে নাকি কুরিয়ার চার্জও লাগবে না बॉडी অসম্ভব সুন্দর দেখতে তাছাড়া আমি সবাইকে বলবো এই শাড়ি কেনাকাটি ছাড়াও তোমরা এমনিতে মেলাতেও ভিজিট করতে পারো মেলা চলবে 30 তারিখ অবধি আর এই করুণাময়ী সেন্ট্রাল পার্কের মেলা এটা আমার একদম বাড়ির খুব কাছের মেলা তোমরা আসতে পারো প্রচুর স্টল এসেছে প্রচুর মানুষজন এখানে ভিড় করেন এবং মেলাটা খুব সুন্দর হয় আর কত আসবে এটা এটা 8500 টাকা তাই তো আচ্ছা পরের শাড়িতে আমরা চলে যাব আঁচলটা হচ্ছে এরকম এটা সব আমরা স্বর্ণচড়ি দেখছি একদম স্বর্ণচড়ি এত স্বর্ণচড়ি আমি তো কলকাতার কোনো দোকানে দেখতে পাবো বলে মনে হয় না দেখে নাও একদম আঁচলটা এবং ওইদিকের বডিটা আমি একটু দেখে নেব বডির কাজটা কি রকম আছে দেখে নাও আচ্ছা কত আসবে এটা 8500 টাকা ঠিক আছে দেখে নিয়েছি এর পরে যে শাড়িটা আমরা দেখছি কি শাড়ি আছে 1000 গুটি শাড়ি আচ্ছা এটা আঁচল কি কি শাড়ি একটু জোরে বলো এটা 1000 গুটি শাড়ি আছে মানে ছোট ছোট যে গুটিগুলো ডিজাইন করে 1000 পিস থাকে আচ্ছা এটা এই ছোট ছোট গুটি 1000 পিস আছে টোটাল শাড়িটার মধ্যে তো এটা এটা 1000 গুটি শাড়ি বলছে ওকে কি রকম রেঞ্জ হয় এগুলো এটা দাম পড়বে 9200 টাকা 9200 টাকা ঠিক আছে আর ওইদিকের কাজটা একটু দেখি আচ্ছা 9200 টাকার রেঞ্জের শাড়ি পছন্দ করেন না তাদের জন্য এগুলো আচ্ছা এগুলো সব সিল্ক মার্ক যুক্ত অরিজিনাল সিল্ক ওকে আচ্ছা এর পরেরটা এটাও 1000 বুটি 1000 বুটি শাড়ি আছে এটাও আঁচলটা হচ্ছে এরকম আর ওই দিকেরটা আচ্ছা এইগুলোর এরকম দাম হওয়ার কারণ কি এটা ছোট ছোট বুটিতে কাজ করা আছে অনেক অসংখ্য কাজ আছে আচ্ছা এইজন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ রয়েছে আচ্ছা এটা 9500 200 9200 আচ্ছা পরেরটা কি দেখছি এটাও सेम 1000 বুটি বালুচুরি 1000 বুটি বালুচুরি আচ্ছা আর ওগুলো কি ছিল স্বর্ণচুরি ওগুলো 1000 বুটি স্বর্ণচুরি দেখলাম আচ্ছা সবই বালুচুরি স্বর্ণচুরির উপর দেখছি এটা 1000 বুটি বালুচুরি আচ্ছা এটা ওই দিকটা দেখি এটার দাম 9200 টাকা আচ্ছা এটা 9200 টাকা আছে ঠিক আছে দেখে নিলাম পরেরটা এটা আবার স্বর্ণচুরি স্বর্ণচুরি এটা নরমাল আচ্ছা সব 1000 বুটি এগুলো সবই 1000 বুটি দেখছি এটা স্বর্ণচুরি শাড়ি আচ্ছা ওই দিকেরটা দেখো এটা আরো মিলের কাজ স্বর্ণচুরির কাজ ছোট ছোট কাজ বাহ অল্টারনেট করে বুটি করা আছে দারুন এবং পাড়টাও দেখতে দারুন এটা রেঞ্জ কত বলো 9200 9200 টাকা আচ্ছা পরেরটা দেখব এটা কালোর উপরে কপার জরি 1000 বুটি আচ্ছা এবং ওভারঅল বডিতে আছে এই ধরনের ওয়ার্ক খুব সুন্দর লাগছে দেখতে বডিটা দেখো বাহ রেঞ্জ বলো কত 9200 টাকা বলা হচ্ছে আঁচলের কাজ আছে আচ্ছা ওকে 9200 টাকা শাড়ি পাড়ের কাজটা হচ্ছে ঠিক এরকম পরেরটা দেখব পরের শাড়ি এটা আঁচলের কাজটা হচ্ছে এরকম স্বর্ণচড়ি আছে তাই তো আচ্ছা এটার ওইদিকে বডিটা দেখো বাহ বেশ সুন্দর এটা নেভি ব্লু কালার কত আসবে 9200 9200 ঠিক আছে এরপর থেকে গোলাপ স্বর্ণচড়ি এটা কি গোলাপ স্বর্ণচড়ি আচ্ছা গোলাপ স্বর্ণচড়ি এগুলো আমি আগে দেখিনি একদম নতুন কালেকশন তার মানে এটা আঁচল এটা বডি আচ্ছা বডিটা দেখো বডি এরকম কালার আছে
গোলাপ স্বর্ণচুরি বা স্বর্ণচুরি বিভিন্ন রকমের কাজ কত দাম? আচ্ছা 10,500 টাকা। এটা আমি আগে দেখিনি, একদম নতুন সংশোধন মনে হচ্ছে। 10,500 টাকা স্বর্ণচুরি, সিল্কমার্কযুক্ত। ওকে, পরেরটা এটা গোলাপ স্বর্ণচুরি। আচ্ছা এটা আঁচল। আচ্ছা এটা আঁচল আছে। এরপরে বডি, বডির কাজটা হচ্ছে ঠিক এরকম। পুরোটা দেখো, বডিটা দেখো। এটা আরো অনেক রঙের হয়, এখন কয়েকটা রং দেখাচ্ছি, আরো রঙে পাবেন, বিভিন্ন রঙের পেয়ে যাবে। এগুলোকে বলছে গোলাপ স্বর্ণচুরি, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখবো, সেম রেঞ্জ প্রত্যেকটা। এটা বেবি পিঙ্ক কালারের আছে, কত? 10,500। এটাও দারুণ দেখতে। এটা কোনো কালার হয় না, এটা এই কালারে হয়, ন্যাচারাল কালারে হয়। স্বর্ণচুরি অল ওভার কাজে, ওকে, বড় বড় গুটি, ঠিক আছে। এটার দাম কত রেখেছো? দাম পড়বে 12,500। 12,500 অল ওভার বডিতে এরকম ওয়ার্ক আছে, বডি আর কুচিটা এরকম যেটা থাকে টেম্পল টেম্পল। আচ্ছা 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 আচ্ছা, এই ধরনের। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কত আছে দাম আরেকবার বলো? 12,500। 12,500 টাকা ডিজাইন। ওকে, পরেরটা দেখবো। এটা আরো অনেক কালার হয়, এখন এই মুহূর্তে আর কালার দেখাচ্ছি না, অন্য ডিজাইন দেখাচ্ছি। আচ্ছা, এটাকে বলা আছে রিভাইভাল স্বর্ণচুরি। বাহ, এটা অনেকগুলো কালার রয়েছে, আমি সব কালারে দেখাচ্ছি। সমস্ত গুটি হাতে আলাদা আলাদা কাজ করে করা হয়েছে। এই শাড়িটা বিশেষত্ব হচ্ছে অনেক লোক দিয়ে করা হয় কাজ, অনেক লোক লাগে। আচ্ছা, কত আসবে এটা? এটার দাম 14,500। 14,500। এটা কি দেখলাম? এটা স্বর্ণচুরি না বালুচুরি? এটা রিভাইভাল বালুচুরি। ওকে ওকে, ঠিক আছে। আর এটা রিভাইভাল স্বর্ণচুরি। আচ্ছা, ওকে। বাহ, এটার বডিটা দেখাও কিরকম আসবে। ভীষণ কালারফুল শাড়িগুলো, দারুন। ওভারঅল বডিতে আছে এই ধরনের ওয়ার্ক, একদম। পরেরটা একটু দেখো, পরেরটা। এটা রিভাইভাল, কন্ট্রাস্টের ভরে কাজ। ওকে, এটা আঁচলটা একটা কালার, বডি একটা কালার। কত আসবে এটা? এটা 14,500। এইটা, বাহ, খুব সুন্দর, 14,500 টাকার শাড়ি। আচ্ছা পরেরটা দেখাও। এটাটা খুব সুন্দর, গোলচুরি রিভাইভাল। স্বর্ণচুরি দেখলাম তো, বালুচুরি। এত বেশি শাড়ি আমার নিজেরই গুড়িয়ে যাচ্ছে। বালুচুরিটা হচ্ছে সুতোর কাজ, স্বর্ণচুরি জরির কাজ। জরির কাজ, ওকে। এটার রেঞ্জ কত আছে? 14,500। এটা বালুচুরি না স্বর্ণচুরি মেনশন করবে? বালুচুরি, প্রত্যেকটা মেনশন করবে। এটা বালুচুরি আছে, অসম্ভব সুন্দর প্রত্যেকটাই। বাহ, পরেরটা দেখবো।
এটাও বালুচরি বালুচরি আছে এটা 14,500 টাকার বালুচরি প্রচুর শাড়ি আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি দেখাতে দেখাতে চোখ বন্ধ করে অর্ডার করো সামনে পুজো আসছে ওয়াও এটা তো স্বর্ণচুরি আমি এত রকমের ভ্যারাইটি কখনো দেখিনি এরকম নামটা দেখ হয়েছে কেন এটা হচ্ছে আগেকার যুগে কাজ তো রবীন্দ্র ঠাকুরের আমলে এই কাজটা হতো আচ্ছা এখন সেটা নতুন করে তৈরি করা হয়েছে আচ্ছা সেজন্য এটা নাম দেওয়া হয়েছে রিভাইভাল ওকে এটা রেঞ্জ বলো সব 14,500 বালুচরি হেভি ওয়ার্ক আছে এগুলো এমনি দোকানে আরো অনেক অনেক বেশি দাম বলবে এমনি দোকানে 20,000-25,000 টাকা দাম বলবে যেগুলো এখানে 14,500 বলছি হেভি এন্ড ঠাসা কাজ আছে কত আসবে আচ্ছা 14,500 পরেরটা দেখে দেখছি এটা স্বর্ণচরি কপারচরি আচ্ছা কপার জড়ি স্বর্ণচড়ি দশরের উপর আছে আচ্ছা কত আসবে এটা 14,500 সবই তৈরি করে দামে পাচ্ছেন মানে হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে সব বাড়িতে বসে আচ্ছা পরেরটা এটা বালুচরি রিভাইভাল আচ্ছা আসবে 14,500 14,500 এটা নেভি ব্লু কালার ব্ল্যাক না আচ্ছা ওকে দারুন অসম্ভব সুন্দর যাকে বলে 14,500 তাই তো আচ্ছা এই শাড়িটা কত এটা 14,500 এটা স্বর্ণচরি আচ্ছা 14,500 টাকার শাড়ি এটা আঁচলটা একটা কালার আর বডিটা আরেকটা অন্য কালার আছে আচ্ছা ওকে এই বডিটা দেখেন খুব সুন্দর দারুন এই বডিটা হচ্ছে কেটিয়া দশরের উপরে আচ্ছা আজকে আর শাড়ি নেই তাই তো আরো আছে আরো আছে আচ্ছা ঠিক আছে এই শাড়িটা একটু দেখে নাও আরো অনেক আছে শাড়ি কত আসবে এটা 14,500 এটা 14,500 টাকার শাড়ি দারুন এটা অসম্ভব সুন্দর দারুন দারুন ওয়াও একটা এটা তো ভীষণ কালারফুল একটা শাড়ি এটা কি সিল্ক আছে এটা বিষ্ণুপুরী সিল্কের উপর কলাক্ষেত্র আছে আচ্ছা অনেকে এটাকে বিশ্ব বাংলা শাড়িও বলে আচ্ছা কি রকম রেঞ্জ আছে এই শাড়িগুলো দাম আছে 4,500 4,500 টাকা ঠিক আছে এটা আসবে আঁচলটা আচ্ছা আর ব্লাউজ কি সব সময় কন্ট্রাস্টে হবে হ্যাঁ বডি কালার থাকবে পুরোটাই রেড আচ্ছা আর ব্লাউজ আর আসলে একই কালার ঠিক আছে খুব সুন্দর শাড়িটা ভীষণই কালারফুল পরেরটা দেখবো প্রত্যেকটা শাড়ি মেনশন করবে হ্যাঁ এটা আপনার বিশ্ব বাংলা শাড়ি আচ্ছা এটা টেম্পল বর্ডার হবে ওকে এবং এটা বিষ্ণুপুরী কাতুনের উপর 100% সিলভার থাকবে আচ্ছা এটারও বডির সাথে আঁচল আর ব্লাউজ পিস কন্ট্রাস্ট হবে হুম এটা আসলে ব্লাউজ পিস আচ্ছা রেঞ্জ বলো এটা 4,500 ঠিক আছে এটাও অসম্ভব সুন্দর এই প্রত্যেকটা এরকম মিনাকারি কাজ থাকবে আচ্ছা সবই হাতে তৈরি করা বলতে একদম একদম এটা কোনোটা প্রিন্ট না প্রিন্ট বা স্টিচের কাজ না এগুলো উইজ করতে করতেই করা আচ্ছা দাম বলো এটা এটা 4,500 4,500 টাকা রেঞ্জ ঠিক আছে পরেরটা এটারও কাজ একই আছে এবং দামও একই 4,500 4,500 টাকা এটা একটু ডিজাইনটা একটু আলাদা অন্যরকম আছে ডিজাইনটা হ্যাঁ একদম 2 ইঞ্চি পার একটা রয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলো শুধু বিষ্ণুপুরি সিল্ক যদি হয় মানে কোন রকম কাজ থাকবে না সেগুলোর কত দাম হতে পারে 3,200 কারণ ওগুলোই কলকাতায় আমি অনেক দোকানে দেখেছি অনেক মানে সেগুলোই 4-5,000-5,600 বিক্রি করছে 4,500 তো এটা আছে 4,500 টাকা রেঞ্জ কত
সিলকি ব্লাউজ পিস থাকবে এবং ব্লাউজ পিস কন্ট্রাস্টে হবে আর বিষ্ণুপুরি সিল্ক মানে ভীষণ কালারফুল হবে শাড়িগুলো এবং ডুয়েল টোন পুত্রে দেখতে পারেন ডুয়েল টোন একদম ক্রস কালার থাকবে এটা রেঞ্জ বলো এটা 4500 আছে ঠিক আছে এটার ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসও ডুয়েল টোন ওকে কি দারুন দেখতে অরেঞ্জ কালারটা এটা ইঞ্চি বর্ডারের উপর কলাক্ষেত্র আচ্ছা এটা তো আপনার কন্ট্রাস্ট কালার দিয়ে করা আছে এবং আঁচল যেমন কন্ট্রাস্ট হয় সেরকমই আছে দাম 4800 4800 4800 3800 এটাও আছে 3800 টাকা রেঞ্জে নেক্সট শাড়িতে চলে যাব তোমরা কি ক্রস কালার দুটো করে কালার আছে একদম এই প্রিন্টটাও ভীষণ হিট এটা আছে আছে হ্যাঁ চলে এই ধরনের প্রিন্টও আঁচলের কালার আছে অল ওভারটা পুরোটা এরকম আছে 4500 তাই তো না 3800 ওকে এটাও ভীষণ কালারফুল আছে শাড়িটা রয়্যাল ব্লু উপর প্রিন্ট আছে বাহ দারুন খুব সুন্দর শাড়িটা ওকে 3800 সিল্ক মার্ক যুক্ত এটাও অনবদ্য কালারটা এটা লাইট কালারের মধ্যে আছে বডি কোনে বিষ্ণুপুরি কাতান সিল্কের উপরে বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর সব প্রিন্ট করা আছে তাই তো দাম হবে 3800 আচ্ছা বাহ এটা তো মানে অসম্ভব সুন্দর দারুন শাড়িটা এটা বডিটা কালারটাও দারুন কালারটা এটা কাতান সিল্কের উপরে 3800 টাকা দাম পড়বে 3800 এটা অনেক কালার আছে সব কালার তো এখন দেখাচ্ছি না কারণ ভিডিওটা আরো লং হয়ে যাবে খুব সুন্দর এই শাড়িটা মানে দারুন শাড়ি খুব সুন্দর
খুব ভালো লাগছে পাড়ের কাজটা। থ্যাংক ইউ সো মাচ, প্রচুর প্রচুর শাড়ি দেখিয়েছো। আর আমাকে একটু বলে দাও আমার ভিউয়ার্সরা যারা তোমাদের সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে করতে পারে যোগাযোগ একটু বলে দাও। আমাদের যোগাযোগ করতে পারে WhatsApp এ, যোগাযোগ করতে পারে এছাড়া দিদির সঙ্গে তো কমেন্ট করে করতেই পারে। আর আমাদের কাছে সমস্ত শাড়ি আপনি শপিং এর মাধ্যমে নিতে পারবেন, এছাড়া আপনি দোকানে এসে নিতে পারবেন। যদি কেউ বিষ্ণুপুর বেড়াতে যায় কোথা থেকে তোমার বাড়িতে এসে নিতে পারবেন? আমার বাড়ি হচ্ছে সোনামুখী শ্যাম বাজার, হ্যাঁ, বাঁকুড়া জেলা। তোমাদের যেটা কারখানা আছে কোথায় বলে দাও? সোনামুখী শ্যাম বাজারে, আমি একটু বলে দিই তোমাদের সাথে আমার আলাপ কিন্তু মেলাতেই হয়েছিল এই স্টলের মারফত। তারপর যখন দেখি, তারপর যখন আমি ইউটিউবে ভিডিও বানাই তখন আমার মনে হয়েছিল তোমাদের শাড়ি আমাদের বাঁকুড়া জেলার শাড়ি তুলে ধরা হতে পারে। এবং আগের লাইভেও তোমরা অনেক ভালো রেসপন্স পেয়েছিলে, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। হ্যাঁ একদম একদম, এবং আমি দেখার জন্য ভালো লাগলো এবং আরো সবাই দেখুক, শেয়ার করুক একদম। এবং আমি যদি তোমাদের, এবং আমিও চাই যে ভবিষ্যতে আরো তোমাদের স্টলে এবং আমাদের জেলার শাড়ি, যদি আমি এত সুন্দর সুন্দর শাড়ি আর যদি আমি আমার সমস্ত ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারি আমারও খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আবারও বলছি যে আমি কিন্তু এখানে ভিডিও, এই শাড়ির স্টলে ভিডিও করতে আসি সম্পূর্ণ ভালো লাগা থেকে। আমার জেলার শাড়ি আমি চাই, আমার
পশ্চিমবঙ্গ আমার ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে, সে কারণেই কিন্তু আমার যখনই আমি শুনি এখানে স্টল এসেছে ওনারা আমাকে ফোন করে দেন আমি চলে আসি দেখাতে। তো আমি আবারও বলে দিচ্ছি স্টলটা দেখে নাও, A57, এটা হচ্ছে স্বর্ণময়ী সিল্ক সেন্টার আছে একদম তোমরা অরিজিনাল বালুচরি, স্বর্ণচরি এবং বাঁকুড়া জেলা যেগুলো ফেমাস শাড়ি, যেগুলো কলকাতার শপিংয়ে অনেক বেশি দামে বিক্রি হয় একদম তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে এবং বাড়িতে বসে পাবে, ঠিক আছে? তো অবশ্যই, এবং শাড়ি কেনাকাটি ছাড়াও মেলাতেও চলে আসতে পারো, মেলা কিন্তু চলবে মোটামুটি 30 তারিখ অবধি, আর এই মেলাটা আমার বাড়ির ভীষণ কাছে। মোটামুটি ভিডিও করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, এবার ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই ভালো থেকো, তাহলে সামনে অনেক নতুন নতুন ভিডিও নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়াস প্লিজ টেক কেয়ার।